আজকে শান্তিনিকেতনের বোলপুর আর বোলপুরের শান্তিনিকেতন মিলেমিশে একাকার সৃজনী শিল্পগ্রাম। এখন আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি। আমার চারিদিকে শিল্প কীর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার চারিদিকে শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার ওপরে নিচে আশেপাশে সর্বত্র কৃষ্টি সংস্কৃতির এক অপরূপ সমাহারের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আর একটু একটু করে হাঁটছি, একটু একটু করে দেখছি, আর এখানে অনেকের সঙ্গে দেখা হচ্ছে। এরা দাঁড়িয়ে আছেন, তোমরা কি করো, তোমরা কি বাদ্যযন্ত্র বাজাও, একটু বাজাবে আমার দর্শকদের জন্য, আমাদের জন্য শুনবো তাহলে একটু, আমরা বাজাও। বন্ধুরা দেখুন, লাইভ সঙ্গীত খুব একটা দেখার সুযোগ হয় না, কিন্তু শিল্পগ্রামে আমরা বেশ কিছু ছোটো ভাইকে দেখছি, তারা ঢাক ঢোল ইত্যাদি নিয়ে আছেন এবং তারা বাজিয়ে আমাদের মনোরঞ্জন করছেন, মানুষকে এই শিল্পগ্রামে আকৃষ্ট করছেন। আরেকবার আরেকবার করো, আরেকবার জোরে। শিল্পগ্রামে অবশ্যই আপনি আসবেন, কারণ বোলপুরে হয়তো এসছেন, শান্তিনিকেতনে আগে হয়তো এসছেন, কিন্তু শান্তিনিকেতনের এই যে সৃজনী শিল্পগ্রামে যদি না এসে থাকেন তাহলে একটা জিনিস মিস করবেন। দেখুন, সব কিছু ছোট্ট ছোট্ট করে তুলে ধরা সম্ভব হয় না, ওভারঅল বায়ান লার্জ একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি। সেটা দেখে যদি মনে হয় আকৃষ্ট হওয়ার মতো কিছু আছে, অবশ্যই আসুন সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতন বোলপুর। সৃজনী শিল্পগ্রামের মজাটা হচ্ছে এখানে প্রচুর শিল্পের উপকরণ যেমন মজুদ আছে, তেমন প্রচুর জামা কাপড়, পোশাক আশাক, ব্যাগ, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, প্রচুর পরিমাণে জিনিসপত্র নিয়ে একেবারে প্রকৃতির কোলে নর্মালভাবে কোনো রকম আতিশয্য নেই, কিন্তু অদ্ভুত একটা আন্তরিকতা আছে, মাটির টান আছে, আর এই শিল্পগ্রামের যে স্বকীয়তা উৎকর্ষতা থাকে সেটা বজায় রাখছেন। মানুষ আসছেন, মানুষের সঙ্গে নাচছেন, গাইছেন, গান গাইছেন, আনন্দ করছেন, মজা করছেন, এবং পাশাপাশি আমাদের দেশের তৈরি করা, আমাদের রাজ্যের তৈরি করা, তাদের বীরভূমের অনেক জিনিসপত্র তৈরি করে তারা এখানে দেখাচ্ছেন, মানুষকে বিক্রি করছেন। আপনিও আসতে পারেন, আপনিও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। অলওয়েজ ওয়েলকাম সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতন বোলপুর। এই যে অতি অতি চমৎকার একটি অত্যন্ত পপুলার গান, তার সাথে সাথে একদম আদিবাসী মেয়েরা ছেলেরা একসঙ্গে মিলে আপনাদের সঙ্গে নাচছেন, যারা শহর থেকে আসছেন, যারা দূরবর্তী কোনো জায়গা থেকে আসছেন, প্রত্যেকের সঙ্গে আনন্দে নাচছেন একসাথে, এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আসুন, এই অভিজ্ঞতায় যারা সাক্ষী হচ্ছেন, যারা ছবি তুলছেন, যারা নাচছেন, ভিডিও করছেন, এমন অনেকের সঙ্গে চেষ্টা করব যদি তাদের একটুখানি মতবাদ তুলতে পাই। নমস্কার, আমি সঞ্জয় বোস, আমি মাই লাইফ মাই ভিউজ একটা চ্যানেল থেকে আছি। আপনি
বলুন, আপনাদের অভিজ্ঞতা কেমন? মানে এই শিল্পগ্রামে কি আগে কখনো এসেছেন? আগে আসছেন, অনেক আগে এসেছেন। আচ্ছা, তো এবারে আসার মধ্যে একটা কি নতুন করে কিছু খুঁজে পাচ্ছেন? এই যে কালচারটাকে আজকে জানতে পারলাম, খুব ভালো লাগলো এই গানটার উপরে। মানে একেবারে মাটির গন্ধ পাচ্ছি পাওয়া যে ডান্সটা, এবং একটা পপুলার সঙ্গীতের সঙ্গে তারা পারফর্ম করছে, সেটা নিশ্চয়ই আপনাদের সকলের মন ছুঁয়ে যায়। খুব 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 নমস্কার দিদি, আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা একটু বলেন। হ্যাঁ, ভালো লাগছে এখানে এসে, আর এমন শ্রাবণের দিনে রবির দেশে এসে তো ভীষণই ভালো লাগছে। আর এখানে এসে একটু আশ্চর্য হলাম যে এই গানগুলো আমরা বাচ্চাদের মুখে বা সবসময় শুনি, ইনি বিনি টাপাটি নাকি একটা, তার সঙ্গে সঙ্গে ওরা নাচছে, এটা বোধ একটা ভালো লাগার অভিজ্ঞতা, একটু আধুনিক যেন এরকম একটা মনে হলো। এটাই আর। তো এই যে ড্রিজলিংটা হচ্ছে, ইলশেগুড়িটা হচ্ছে, এটা কি মাধুর্যটা আরেকটু বেড়ে যাচ্ছে? অপূর্ব অনেক বৃষ্টিটা আমাদের আরো আনন্দটাকে বাড়িয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম চায়না চট্টোপাধ্যায়। আপনি কোথা থেকে আসছেন? কুচবিহার থেকে এসেছি। কুচবিহার থেকে আসছেন, আর আপনার নামটা যদি একটু বলেন? বাবুল পাল, আমার ওয়াইফ আবৃত্তিকার। আচ্ছা, তো উনি তো দিলেন হাটে হাড়ি ভেঙে, বলে দিলেন যে উনি আবৃত্তিকার, তো ওনাকে আর আমি কি করে ছাড়বো। দিদিকে আমি ছোট্ট একটি অনুরোধ, দিদি আপনার যা চারটে লাইন ইচ্ছে হয় আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন প্লিজ। হ্যাঁ, তাঁর সেজুতি কাব্যগ্রন্থের একটি কবিতা পরিচয়, যেখানে যে কবিতায় রয়েছে অনন্ত জীবন প্রবাহের কথা, সেটা আমার ভীষণভাবে, আমি গুনগুন করতে করতেই আসছিলাম। আচ্ছা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম জীবনের যৌবনের গান। শেষের লাইনটা ভুল হয়ে গেল, ভীষণ আবেগ তাড়িত আসলে। আসলে 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 আবেগ এমন একটা জিনিস, আবেগ এমন একটা জিনিস যেটা হচ্ছে লাইন একটু এদিক বা ওদিক হলো তাতে কিছু যায় আসে না। আসলে আবেগ এবং ভাবটাই বোধ হয় সব কিছু। তাই সকলের ওপরে যেমন কবি আছেন, সকলের ওপরে আমাদের এই ভালোবাসার মানুষরা আজকে সবাই মিলে একটা জায়গায় এসছেন, এটা আমাদের জন্য খুব বড় একটা পাওনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম সঞ্জয় বোস, আমার চ্যানেলের নাম মাই লাইফ মাই ভিউস। আপনার সঙ্গে নিশ্চয়ই আবার ইউটিউবের পর্দায় দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা হচ্ছে শিল্পগ্রামের আরেকটা প্রান্ত, যেখানে স্ট্যাচু এবং বিভিন্ন রকমের উপকরণ দিয়ে সাজানো হয়েছে। যেমন এখানে নতুন কোণে চলেছেন তার শ্বশুরবাড়ির দিকে, তেমনই এই অঞ্চলটা একটা গ্রাম, ছোট্ট মডেল গ্রামের মতন তৈরি করা, যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের আদিবাসী বা সিডুইল ট্রাইবস যারা, তাদের সংস্কৃতি, তাদের বাড়ি কীরকম হয়, তাদের মন্দির বা উপাসনালয়গুলো কীরকম হয়, সেই সম্বন্ধে একটা খুব সুন্দর আইডিয়া এখানে করা আছে। তো আপনি যখন আসছেন শান্তিনিকেতনে, এই সৃজনী শিল্পগ্রাম, আমি এর আগে কখনো আসিনি, বা সৃজনী শিল্পগ্রামে যদি আসেন দেখবেন এইভাবে রাস্তাগুলো একে বেঁকে কিছুটা চলে গেছে। আর এই বিভিন্ন জায়গায়, যেমন ধরুন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা রয়েছে, তার পাশে বেশ কিছু বাড়ি, এখানে যেমন আর একটা বাড়ি দেখা যাচ্ছে, এরকমই আর কি। মানে বিভিন্ন ধরনের দেখবেন কাজ কারুকার্য করা রয়েছে, তাদের লোকাল স্থানীয় সংস্কৃতির প্রতিফলন এইভাবেই হয়। দ্যাট ইজ দ্য ইউনিক বিউটি অফ সৃজনী শিল্পগ্রাম বোলপুর শান্তিনিকেতন।
কি কে ইনি, কে আপনি, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, সে কি আপনি তেপান্তলের মাঠে থাকেন না, না আপনি কি ব্রহ্মদত্তি, ওরে বাবা, সৃজনী শিল্পগ্রামে ঘুরতে ঘুরতে বহু মানুষের সঙ্গে কথা হচ্ছে। একজন তরুণ উডবি ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচয় হলো। নমস্কার, 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 আপনার নামটা একটু বলুন। রোহিত মুখার্জি। রোহিত মুখার্জি, রোহিত আপনি কবে এসেছেন শান্তিনিকেতন? আমি কালই আসি সকাল 9:28 আমি এখানে ডট ঢুকি। আচ্ছা, শান্তিনিকেতন আই লাভ বোলপুর ওই জায়গাটার ছবি 9:28 তুলি। আচ্ছা, আমি বাইক নিয়ে আসা আমার এখানে। ওকে, ফ্যামিলি ট্রেনে এসছে, আমি ট্রাভেল করতে ভালোবাসি, বাট ট্রাভেলটা বাইকে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম, রোহিতের কথা আমি বুঝতে পারছি। সৃজনী শিল্পগ্রাম কেমন লাগছে? শিল্পগ্রাম ফার্স্ট টাইম আমি এখানে ভিজিট করলাম, অনেস্টলি গ্রেট এক্সপিরিয়েন্স। বাট যেটা সব দিয়ে খারাপ লাগছে যে এখানকার মানুষজন যারা আছে তারা একটু স্ট্রাগলিং, তাদের স্ট্রাগলটা যদি আমরা সবাই মিলে দেখি জিনিসটাকে আরও সুন্দর ভালো করে। আসলে শিল্পের মোড়কে যারা শিল্পী তারা কিন্তু তাদের সেই স্ট্রাগলিং ফেসটা থেকে কিছুতেই বেরোতে পারেন না আমাদের দেশে, এটা বড় কষ্টের। তাই রোহিতের মতো তরুণ প্রজন্মের মানুষরা যখন এখানে আসছেন, তারা যখন অবজার্ভ করছেন বিষয়গুলো, আশা করা যায় আগামী দিনের প্রজন্ম হয়তো এই বিষয়ে বিশেষ কোনো উদ্যোগ নিতে পারে। থ্যাংক ইউ রোহিত, থ্যাংকস আ লট, আবার দেখা হবে আপনার সঙ্গে অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে। থ্যাংক ইউ। বোলপুর শান্তিনিকেতন এসেছিলাম, খুব একটা কিছু করব বলে না, ক্যাজুয়ালি এসেছিলাম। এখানে অনেকের সঙ্গে পরিচয় হলো, আবৃত্তি শুনলাম, গান শুনলাম, নাচলাম, নাচ দেখলাম, সাধারণ মানুষের কথা বললাম, আর কিছুক্ষণ সময় দারুণ কাটলো। যদি কখনো ইচ্ছে হয় সৃজনী গ্রামে আসবেন, বোলপুরে আসবেন, শান্তিনিকেতনে আসবেন, অবশ্যই আসুন, আর এসে কয়েকটা ঘন্টা দারুণভাবে নিজেকে ফাঁসিয়ে দিন আনন্দের সঙ্গে, শিল্পের সঙ্গে, শিল্পীদের সঙ্গে। সঞ্জয় বোস, মাই লাইফ মাই ভিউজ। যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করুন, একটু লাইকস, আর কি, আর কিছু না, পাশে থাকুন, একসঙ্গে এগিয়ে যাওয়ার মনোবল বাড়ান। থ্যাংকস আ লট।